আশা করছি সকলে ভালো আছেন। যারা ফেসবুকের 60,000 মিনিট ওয়াচ টাইম ফুলফিল করতে পারছেন না, এবং যারা আমার পূর্বের ভিডিওটি দেখে অনেকে কমেন্টস করেছিলেন এবং অনেকে হোয়াটসঅ্যাপে বলেছিলেন যে এই পদ্ধতিতে 60,000 মিনিট ওয়াচ টাইম সার্ভিস নিয়ে কোনোভাবে মনিটাইজেশন অন করা বা সেট আপ অপশনটি অর্থাৎ 60,000 মিনিট ওয়াচ টাইম ফুলফিল করা সম্ভব না। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আজকে আমি আমার ক্লায়েন্টের কয়েকটি ফেসবুক আইডি, ফেসবুক পেজ আপনাদেরকে একদম লাইভ আকারে দেখাবো যে আসলেই এই 60,000 মিনিট ওয়াচ টাইম আমি যে সার্ভিসটি দিচ্ছি সেই সার্ভিসের মাধ্যমে মনিটাইজেশন এবং এই 60,000 মিনিট ওয়াচ টাইম নেওয়ার পরে আপনার সেট আপ ফাইলটি আসে কিনা। তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। ফার্স্টে আমি প্রুফ দেখাবো, দেন কিভাবে এই সার্ভিসটি আপনারা নেবেন, কোথা থেকে নেবেন, এ টু জেড আপনাদেরকে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো প্রথমেই এই ফেসবুক পেজটি দেখুন, আমি আপনাদেরকে ওপেন করে ইন ইন স্ট্রিম অ্যাড এখানে যাওয়ার পরে একদম লাইভ দেখুন, এখানে কিন্তু আর্নিং হচ্ছে অর্থাৎ মনিটাইজেশন কিন্তু অন হয়েছে। কারণ মনিটাইজেশন অন হয় তখনই যখন 60,000 মিনিট ওয়াচ টাইম ফুলফিল হয়। প্রয়োজনে আমি ফেসবুক পেজের আইডিগুলি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা দেখবেন যে কোনো একটা ভিডিওতে আপনারা যদি 60,000 মিনিট ওয়াচ টাইম ফুলফিল হওয়ার মতো ভিউজ দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওটাকে স্কিপ করে যাবেন, মিথ্যা বলে কমেন্টস করে যাবেন। এরপর আমি আপনাদেরকে আরেকটি ফেসবুক পেজ দেখাচ্ছি। এখন এই ফেসবুক পেজটি আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাই এবং আপনারা পারফরমেন্স দেখলেও অবাক হয়ে যাবেন। এরপর এই যে মনিটাইজেশন টুলসে চলে যাব এবং এখান থেকে ইন ইন স্ট্রিম অ্যাড, তো এই অপশনটিতে গেলে এই পেজটিতে একটু পলিসি ইস্যু রয়েছে, বাট এখানে আপনারা দেখুন আর্নিং কিন্তু রানিং রয়েছে। অর্থাৎ আপনারা এই ফেসবুক পেজটিও যদি সার্চ করে দেখেন যে আপনাদের ভিউয়ের অবস্থা কেমন, অর্থাৎ আমি যে সার্ভিসটি দিয়েছি সেই সার্ভিসের মাধ্যমেই কিন্তু এই মনিটাইজেশন অন হয়েছে। এরপরে আমি আরেকটি ফেসবুক আইডি দেখাবো। এখন যেহেতু ফেসবুক পেজ দেখালাম, ভিডিওটি বড় হচ্ছে, তাই আইডি দেখিয়ে আপনারা কীভাবে এই সার্ভিসটি নেবেন, কোথা থেকে নেবেন সে বিষয়ে এ টু জেড দেখাবো। দেখুন এটি কিন্তু একটি ফেসবুক আইডি, আপনারা আব্দুর রশিদ লিখে সার্চ করলেও কিন্তু এই ভিডিওগুলি দেখতে পাবেন যে 60,000 মিনিট ওয়াচ টাইম ফুলফিল হওয়ার মতো কোনো ভিডিও এই আইডিতে রয়েছে কিনা। কিন্তু তারপরেও আমরা যদি এখান থেকে মনিটাইজেশন টুলসটি চেক করে নিই, দেখুন এই মনিটাইজেশন টুলসে গেলে এখানে কিন্তু এই যে দেখুন অ্যাডস অন রিলস এবং ইন ইন স্ট্রিম অ্যাড, যেটি 60,000 মিনিট ওয়াচ টাইম লাগে, তো এখানে যদি আমরা ক্লিক করি দেখুন একদম লাইভ আর্নিং কিন্তু চলছে। তো এটি কিন্তু ফেসবুক পেজ না, এটি কিন্তু আইডি, এজন্য আমি দেখালাম। তো আরও অসংখ্য এই ধরনের প্রুফ রয়েছে, কারণ এ পর্যন্ত প্রায় 417টি ফেসবুক পেজ এবং আইডি এই মেথডে মনিটাইজেশন হয়েছে। এরপরেও আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যদি দেখি যে কি পরিমাণ এই সার্ভিসটি মানুষজন নিচ্ছে, আপনারা চিন্তা করতে পারবেন না। তো অনেকে অবিশ্বাস করে সার্ভিসটি নেয় না, যার জন্য আজকের এই ভিডিও তৈরি করা। তো এই 60,000 মিনিট ওয়াচ টাইম যদি আপনি আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে ফুলফিল করতে চান তাহলে আজকে আপনাদেরকে আমি একদম লাইভ দেখাবো যে কিভাবে এই সার্ভিসটি নেবেন, কোথা থেকে নেবেন, কিভাবে অর্ডার করবেন, কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো এই সার্ভিসটি নেওয়ার জন্য গুগলে গিয়ে জাস্ট আপনারা workupplace.com লিখে সার্চ করবেন। দেখুন আপনাদের সামনে এরকম ইন্টারফেস অর্থাৎ এই ওয়েবসাইটটি চলে আসবে। ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটিও আমি দিয়ে দিব। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, এই ওয়েবসাইটের উপরে জাস্ট ক্লিক করে ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন আপনাদের কম্পিউটার অথবা মোবাইল ডিভাইসে। আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে উপরে থাকা 3-ডট মেনু আপনি দেখতে পাচ্ছেন, এই 3-ডট মেনুর উপরে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে রেজিস্ট্রেশন এবং লগ ইন দুটি অপশন রয়েছে। ফার্স্টে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, যদি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে এই ওয়ার্কআপ প্লেস লিখে ইউটিউবে সার্চ করলে এর নির্দিষ্ট ইউটিউব চ্যানেল চলে আসবে, সেখান থেকে এই ওয়েবসাইট সম্পর্কে আরও জানতে পারবেন। তো এই যে লগ ইন অপশন, এই লগ ইন অপশনের উপরে রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনার যে জিমেইল আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেই জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখান থেকে সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে এখানে আপনি দেখুন সার্ভিস বলে একটি অপশন রয়েছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। তো এই যে দেখুন আপনার আইডি ক্রিয়েট করলে এখানে সার্ভিস বলে একটি অপশন আপনি দেখতে পাবেন। তো এই সার্ভিস অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন, তাহলেই এই ওয়েবসাইটে থাকা যত সার্ভিস রয়েছে প্রত্যেকটি সার্ভিস এখানে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আপনার প্রয়োজনীয় যে সার্ভিস যেটি নিয়ে আমরা কথা বলছি, যে 60,000 মিনিট ওয়াচ টাইম, এই যে এখানে দেখুন 60,000 মিনিট ওয়াচ টাইম সার্ভিস 100% গ্যারান্টি।
তো এই সার্ভিসটি আপনাকে ক্রয় করতে হবে। এখানে $12 অর্থাৎ বাংলাদেশি আপনি 1200 টাকায় কিন্তু এই সার্ভিসটি নিতে পারবেন। মাত্র 48 ঘন্টার মধ্যে কিন্তু এই সার্ভিসটি আপনারা পেয়ে যাবেন। তো এই $12 আপনাকে ফার্স্টে এই ওয়েবসাইট থেকে জাস্ট এই সার্ভিসটি অর্ডার করতে হবে। তো অর্ডার করার জন্য জাস্ট এই প্রোডাক্টটির উপরে বা সার্ভিসটির উপরে আপনি ওপেন করে নেবেন। অবশ্যই এই ডেসক্রিপশানে থাকা সব নিয়মকানুন আপনি পড়ে নেবেন, দেন এখান থেকে এই যে অর্ডার নেও নাও এখান থেকে আপনি অর্ডার দিয়ে দিতে পারবেন। তবে অবশ্যই এটি অর্ডার করার পূর্বে এই ওয়েবসাইটে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তখন দিকে আসলে আপনারা দেখুন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই যে এখানে ডিপোজিট বলে একটি অ্যাকাউন্ট এবং আর্নিং রয়েছে, তো আপনাকে ফার্স্ট এখানে কিন্তু $12 ডিপোজিট করতে হবে। অর্থাৎ ডলার কিন্তু না, বাংলাদেশি বিকাশ নগদ রকেটের মাধ্যমে এই টাকাটি আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিট করার জন্য আপনারা এই যে 3-ডট মেনু যে রয়েছে এই 3-ডট মেনুতে চলে আসবেন, অথবা আমাদের যে ওয়ার্কআপ প্লেসের ইউটিউব চ্যানেল আছে সেখান থেকেও কীভাবে ডিপোজিট করা যায় সেই বিষয়ে ভিডিও পাবেন। এছাড়া আপনারা এই যে এখানে দেখুন ডিপোজিট বলে একটি সেকশন রয়েছে, এই ডিপোজিট সেকশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন, এখান থেকে ইনস্ট্যান্ট ডিপোজিট আপনারা পেয়ে যাবেন। জাস্ট এই ইনস্ট্যান্ট ডিপোজিটের উপরে ক্লিক করে দিলে আপনার সামনে ডিপোজিট করার এই প্যানেলটি চলে আসবে। এখানে আপনার ডলার অ্যামাউন্টের এখানে জাস্ট আপনি 12 লিখে দিবেন, পাশে আপনারা 1200 টাকা বাংলাদেশি দেখতে পাবেন। এরপরে নিচে থেকে সাবমিট করে দিবেন, সাবমিট করে দিলে আপনার সামনে নগদ বিকাশ এবং রকেটের ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যে কাজটি করবেন বিকাশের মাধ্যমে সবসময় চেষ্টা করবেন এই পেমেন্টটি দেওয়ার জন্য, তাহলে ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে যাবে। তো বিকাশ লোগোটির উপরে ক্লিক করে দিবেন, দেখুন এইরকম বিকাশ পেমেন্টের গেটওয়ে আসবে। আপনি কিন্তু সুন্দরভাবে সেম নিয়ম অনুসরণ করে পেমেন্টটি করে দিবেন। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাকাউন্টে ফার্স্টে আমি যে ডিপোজিট অ্যামাউন্টটি দেখালাম বা অ্যাকাউন্টটি দেখালাম এই যে উপরে, তো এটা কিন্তু আপনি একদম পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনার $12 যুক্ত হয়ে যাবে এবং আপনাদের দেখানো নিয়মে ওই সার্ভিস সেকশন থেকে আপনারা জাস্ট প্রোডাক্টটি আপনারা অর্ডার করে দিবেন। এছাড়াও যদি এই বিষয়গুলি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি আপনাকে সাহায্য করব। আশা করছি যারা টাস্ক করতে চান এবং ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে 60,000 মিনিট ওয়াচ টাইম ফুলফিল করে মনিটাইজেশন নিতে চান তারা অবশ্যই এই সার্ভিসটি নেবেন।